হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমার গাছে প্রতিটি গাছে কীরকম ফুল এবং কুঁড়িও আছে। গাছ যেমনি সবুজ সতেজ, গাছের বৃদ্ধিও তেমনি। দেখুন কীরকম এই পঞ্চমুখী জবাটা কীরকম ফুল ফুটে আছে। প্রতিটি গাছ দেখুন কীরকম, আগে আমি দেখিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাবো যে আমি আজকে কী ফার্টিলাইজারটা প্রয়োগ করব। এবং আমি এই ফার্টিলাইজারটা প্রয়োগ করে গাছে অনেক উপকার পেয়েছি, আপনারাও পেতে পারেন। এইরকম ওই ফার্টিলাইজারটা যদি প্রয়োগ করেন, এইরকম গাছ ভর্তি ফুল ফল আপনারা পাবেন এবং গাছের বৃদ্ধিও হবে, গাছের পাতা সবুজ থাকবে, কোনো রকম রোগ পোকার আক্রমণও হবে না। ওই ফার্টিলাইজারটা আপনারা মাসে দুবার করে প্রয়োগ করবেন। চলুন তাহলে আজকে আমি কী ফার্টিলাইজারটা প্রয়োগ করছি সেটা আপনারা সরাসরি দেখতে থাকুন এবং আপনাদের প্রিয় গাছে সেটা প্রয়োগ করুন। বন্ধুরা দেখুন, এখানেও জবা গাছটাতে ফুল ফুটে আছে, এটা পঞ্চমুখী জবা। এই দেখুন, এখানেও দেখুন কীরকম কুঁড়ি, প্রচুর পরিমাণে কুঁড়িও আছে। আজকে আমি যেটা আমি দেখাবো সেটা দেখুন, এখানে আমি কী কী উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি এই কলার খোসা। এই কলা খাওয়ার পর বন্ধুরা আমরা তো কী করি, কলার খোসাগুলো তো ফেলে দিই ডাস্টবিনে, তাই ফেলে না দিয়ে আপনারা এটা গাছে প্রয়োজনে লাগাতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা আরও অনেক পুষ্টি উপাদান আছে, সেটা গাছে ফুল ফল আনতে, গাছকে ঠিক মতন রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এটা কাজ করে। তার সঙ্গে আমি নিয়েছি, এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, সে গাছকে একটা পরিণত গাছে পরিণত করতে এটা ঠিক কাজে লেগে যায়। এটা গাছে যদি প্রয়োগ করেন, গাছের মাটি থাকবে উর্বর এবং গাছের বৃদ্ধিও হবে, ফুল ফল আনবে প্রচুর পরিমাণে। তারপর এখানে আমি নিয়েছি হাড়গুঁড়ো। নিয়েছি হাড়গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পুষ্টিগুণগুলো আছে। এখানেও আমি নিয়েছি শিংকুচি। এই তিনটে চারটি উপাদান দিয়ে আমি এই একটা ফার্টিলাইজার তৈরি করব এবং প্রয়োগ করব। আপনারা এইখানে যে হাড়গুঁড়ো শিংকুচির মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আমি এটা দুরকম নিয়ে এটা আমি প্রয়োগ করব। তার আগে দেখুন বন্ধুরা, এইরকম কাঁইচির সাহায্যে খুব ছোট্ট ছোট্ট করে কলার খোসাগুলোকে আমি কেটে নিয়েছি। এইখানে দুটো কলার খোসা নিয়েছি, এইভাবে দুটো কলার খোসা আমি নিয়েছি। এই কলার খোসাগুলোকে আমি এই একটা এইগের মধ্যে বাটির মধ্যে রেখে দেবো। তার মধ্যে এইখানে আমি দেবো দু চামচ, এখানে দেবো ভার্মি কম্পোস্ট। ভার্মিকম্পোস্ট গাছের মাটিকে ঠান্ডা রাখে এবং মাটি উর্বর করে, প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে। আর তারপর এখানে আমি দেবো এক চামচ দেবো হাড়গুঁড়ো, তারপর এক চামচ দেবো এখানে শিং চাচা দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রতিটি গাছে এটা প্রয়োগ করব। এটা যদি আপনারা প্রতি মাসে দুবার প্রয়োগ করেন, দেখবেন গাছের কোনো সমস্যা হবে না। এটা প্রতি গাছে তবে দু চামচ করে দিয়ে দেবেন, দেখবেন গাছের সাইজ অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন, এটা কোনো ক্ষতি হবে না। সম্পূর্ণটা অর্গানিক এবং জৈবিকভাবে প্রয়োগ করা, গাছে কীরকম বৃদ্ধি হবে, ফুল ফল আসবে, কোনো রকমের সমস্যা থাকবে না, আপনারা এটা ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আজকে আমি এটা কোন কোন গাছে প্রয়োগ করি সেটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই জবা গাছটার গোড়াতে আমি এটা দিয়ে দেবো কিছুটা। এই তার আগে আমি এখানে যে আগাছাগুলো রয়েছে এইগুলো হাতে সাহায্যে তুলে ফেলে দেবো। তারপর হালকা কুড়ুনির সাহায্যে এইভাবে এটাকে তুলে নেবো। এটা একটা দুর্দান্ত একটা টিপস, বোতল কেটে আমি এটা এইভাবে রেখে দিয়েছি তলায় ফুটো করে। এটা প্রয়োজনীয় গাছে যে খাবারগুলো, সবজির খোসা থেকে নানারকম খাবার, এটা আমি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে দিই। এটাতে দিয়ে দিলে বন্ধুরা একটা ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে, কারণ এর মধ্যে যে খোসাগুলো থাকে সেই কেঁচো সেই খোসাগুলো খেয়ে তার একটা জৈব সারে পরিণত করে এবং সেই সারটা আপনারা রোদে শুকিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এবং এর যে লিকুইডটা সেটা সরাসরি আমার এই গাছটাও পেয়ে যাচ্ছে। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সমস্ত রকমের আমার রান্নাঘরে যাবতীয় খোসা এটা দিয়ে দেবেন, তার উপর আপনারা একটু গোবর সার দিয়ে দেবেন বা মাটি দিয়ে দেবেন বা কোকোপি দিয়ে দেবেন, তার সঙ্গে একটু চুন, একটু নিম খোল, সরিষার খোল এইগুলো দিয়ে দেবেন। এভাবে হালকা করে কুড়িয়ে নিয়ে বন্ধুরা আপনারা প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেবেন 15 দিন অন্তর অন্তর। এই খাবারটা যদি আপনারা দিয়ে দেন, দেখবেন গাছের কোনো সমস্যা হবে না। তারপর আমি এই খাবারটা আমি এই গাছের গোড়াতে আমি 2 চামচ করে দিয়ে দেবো। এটা সমস্তটা এইভাবে ছিটিয়ে দিয়ে দিতে হবে, যেহেতু এই চামচটা আমার অনেকটা বড়, এই ক্যারেটটাও আমার অনেকটা বড়, সেইখানে এখানে পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 4 চামচ এইভাবে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একবার উল্টে পাল্টে দিয়ে দেবো যাতে মাটির সঙ্গে এটা মিশে যায়। আপনারা এই খাবারটা প্রতিটি গাছের গোড়ায় এটা দিতে পারেন, এটা খুবই সহজ এবং সহজ। এটা তো আমাদের কলার খোসাটা তো আমাদের কলা তো আমরা প্রতিদিন খেয়ে থাকি। আর এখানে আপনারা ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা কিচেন কম্পোস্ট বা গোবর সারও দিতে পারেন, তার সঙ্গে এক্সট্রা আপনারা ডিমের খোসাগুঁড়ো সেটাও আপনারা দিতে পারেন। এইভাবে এই গাছটা আমি দিয়ে দিলাম। তারপর এইখানে আমার এখানে আছে বুগেনভিলিয়া গাছটা, এই গাছের গোড়াতেও আমি দিয়ে দেবো। এই বুগেনভিলিয়া গাছের সেরা খাবার হচ্ছে বন্ধুরা এই খাবারটা। সব গাছের গোড়ায় দেখুন কীরকম আগাছাগুলো হয়েছে। এইভাবে হালকা করে খুঁড়ে নেবেন যেন মূল গাছের শিকড়ে যেন আঘাত না পায়, সেইটা লক্ষ্য রাখবেন। এরপর আমি এই খাবারটা দিয়ে দেবো, এটা 1 চামচ দেবো, যেহেতু এটা তো আমি বলিয়ে দিলাম এটা আমার বড় চামচ।
এইভাবে এটাকে গাছের গোড়ার মাটিতে এইভাবে ছিটিয়ে দিই। এরপর এর মধ্যে আপনারা একটু জলে ছিটা দিয়ে দেবেন, কারণ আমি এখন এটা দেবো না। গাছের গোড়ার মাটিটা একটু হালকা ময়েস্ট আছে, এটা আমি পরে দেবো। আপনারা গাছের গোড়া মাটি যদি শুকনো থাকে অবশ্যই এটা দেওয়ার পর অবশ্যই আপনারা জলে ছিটা দিয়ে দেবেন। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানের বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে গাছে প্রতিটি গাছে জৈবিকভাবে খাবার প্রয়োগ করুন, দেখবেন গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং আয়ু অনেক দিন হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফলা আসবে, গাছের শিকড়ের বৃদ্ধিও হবে, রোগ পোকার আক্রমণও হবে না। তাই আপনারা চলজলদি এটা বানিয়ে প্রতিটি গাছে প্রয়োগ করুন। আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।